আসসালামু আলাইকুম নিউজ 24 এর সাথে আছে আমি চম্পা বিশ্বাস। মাগুরা জেলা যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আমাদের মাগুরা শালিকা প্রতিনিধি সাইফুর রহমানের ভিডিও এবং তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আজ 30 সেপ্টেম্বর রোজ শনিবার মাগুরা শালিকা উপজেলা আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত দিনব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে সামাস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করবার লক্ষ্যে দিনব্যাপী শালিকা উপজেলা অডিটোরিয়াম প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শালিকা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার, সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ও মাননীয় সংসদ সদস্য মাগুরা দুই। শালিকা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল হোসেন, চেয়ারম্যান শালিকা উপজেলা পরিষদ, মোহাম্মদ ইলিয়াসুর রহমান, সাধারণ সম্পাদক শালিকা উপজেলা আওয়ামী লীগ, আলী আহমদ আহা যুগ্ম আহ্বায়ক মাগুরা জেলা আওয়ামী লীগ যুবলীগ, অ্যাডভোকেট আশরাফ খান যুগ্ম আহ্বায়ক মাগুরা জেলা আওয়ামী যুবলীগ, সাকিব হাসান তুহিন মাগুরা জেলা যুবলীগ, এছাড়াও শালিকা উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ ও বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। এখন আমাদের নেত্রী একটা ঘোষণা কিন্তু দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন যে 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশ, পৃথিবীর অন্যান্য দেশ আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জাপান, চায়না, রাশিয়া এইরকম এরা যে পর্যায়ের উন্নত দেশ ওই উন্নত পর্যায়ের দেশে আমরা চলে যাব 41 সালের মধ্যে। কোন হিসেব নিয়ে আমি 33 বছর বয়স, আমার নেতা 70 বছরের কাছাকাছি, আমাদের দ্বারা যেটা সম্ভব না আজকের এই যুবকদের দ্বারাই সেটা সম্ভব। আজকে আমাদের সামনে অনেক কাজ পড়ে আছে, আজকে অনেক স্বপ্ন নিয়ে জাতির পিতা এই দেশটা স্বাধীন করেছিলেন, বঙ্গবন্ধুর যে শব্দের সোনার বাংলা ছিল সেই শব্দের সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন, 23 বছরে জেল জীবন তিনি সহ্য করেছেন, জুলুম অত্যাচার সহ্য করেছেন, তারপরেও কিন্তু পাকিস্তানিদের সঙ্গে তিনি আপোষ করেন নাই। আজকে তাকে যখন পাকিস্তানের কারাগারে আবদ্ধ করে বলা হয়েছিল 6 দফার সাথে আপোষ করতে, তিনি বলেছিলেন এই 6 দফা বাঙালি আমাকে ম্যান্ডেট দিয়েছে, 6 দফার বাইরে যে জনসংখ্যা 1/3 ভাগ যুব সমাজ, আর 2/3 ভাগ হল বাচ্চা, ছোট এবং বুড়ো, তাই তো? তাহলে 41 সাল পর্যন্ত এই রেশিওটা বজায় থাকবে যে যুব সমাজ 1/3 ভাগ আর বৃদ্ধ ও বাচ্চাদের সংখ্যা 2/3 ভাগ। তাহলে এই যে 41 সাল পর্যন্ত এই রেশিওটা থাকে, তারপরে কি হবে? তারপরে ক্রমান্বয়ে বয়স্ক লোকের সংখ্যা বাড়তে থাকে আর কম বয়সী লোকের সংখ্যা কমতে থাকে, যেটা উন্নত দেশগুলিতে আছে। জাপান, আমি অস্ট্রেলিয়াতে গেছি, জাপানে পৃথিবীর প্রায় ইম্পর্ট্যান্ট সব দেশ আমি ভ্রমণ করেছি, সব দেশেই আমি দেখেছি। জাপানে গেলাম, জাপানে যে সকালবেলায় ঘুমিতে উঠলে দেখা যাবে রাস্তা দিয়ে খালি হাঁটতেছে যত বুড়ো আর বুড়ি, সব ঘরবেলায় যত বুড়ো আর বুড়ি, বুড়ো বুড়ির সংখ্যা দেখলে মনে হয় যে দেশের কত সংখ্যা বুড়ো বুড়ি আছে। ওদের যুবকের সংখ্যা নাই, যুবকের সংখ্যা খুব কম এবং কর্মী ওরা বাইরের থেকে নেওয়ার জন্য চেষ্টা করছে, কাজ করতে পারে কারা, দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারবে কারা, কাজ করতে পারবে যাদের গায়ে শক্তি আছে, যাদের বুদ্ধি আছে, যাদের জ্ঞান আছে, যাদের কাজ করার ক্ষমতা আছে, যাদের কাজ করার জ্ঞান আছে, তারাই উন্নত করতে পারবে, তাই না? তাহলে এই যে আমাদের 17 কোটি লোক হাসিনার নেতৃত্বে এই দেশকে একসময় এই জ্বালা গুড়া সন্ত্রাস থেকে রক্ষা করেছে,
এবং এই যুবলীগই অগ্রণী ভূমিকা পালন করেছে। এই যুবলীগ শেখ হাসিনাকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য সহায়তা করেছে। আগামীতে এই যুবলীগ আমি আশা করি বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করবে। এখানে আরো উপস্থিত রয়েছেন মাগুরা জেলা পরিষদের সম্মানিত সদস্য হানিফ মুন্সি এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট সালিখা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, সবাইকে আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সালিখা উপজেলা যুবলীগ সম্পর্কে আগে জেলা যুবলীগের কাছে যে ধারণা ছিল সে ধারণাটা নিশ্চয়ই আজকে পাল্টে গেছে। আমি মনে করি আজকে পাল্টে গেছে, জেলা যুবলীগের নেতৃবৃন্দ এখানে আছেন, আর অন্যান্য নেতৃবৃন্দ যারা আসেননি, যারা এখানে তাই বক্তব্য শুনতেই আমি শ্রদ্ধাভাবে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্ট নিহত তার পরিবারের সকল সদস্যদের, সেই সাথে শ্রদ্ধাভাবে স্মরণ করি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর অত্যন্ত স্নেহভাজন শেখ হুজুরুল হক মনি এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের। আমি শ্রদ্ধাভাবে স্মরণ করতে চাই সালিখা আওয়ামী যুবলীগের 75 পরবর্তী সময়ে যাদেরকে দিয়ে আমরা যুবলীগ শুরু করেছিলাম তার দুজনের একজনও বেঁচে নেই। সভাপতি করেছিলাম ইসরাইল হোসেন মুন্সিকে, সাধারণ সম্পাদক ছিল আমাদের ফজলুর রহমান বিশ্বাস, ফজলু ভাই আমাদের সুহাগের আব্বা, এটা আমরাই করেছিলাম, আমি এবং তারাপদ বিশ্বের আমার দাদা আজকে প্রধান অতিথি, আমরা করেছিলাম যুবলীগকে সংগঠিত করে সারা সালিখায় আমরা তাদের নেতৃত্বে যুবলীগকে সংগঠিত করতে সক্ষম হয়েছিলাম। তারপরে যখন আলী আহমেদ আহাদ ভাই আমাদের মাঝে যুবলীগের যুগ্ম আহ্বায়ক, আশরাফ খান আমাদের মাঝে উপস্থিত হয়েছে, এবং কার্যক্রমে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছে সালিখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াসুর রহমান। সেই জনগোষ্ঠী হলো আগের দিন ভাগ, তারা কারা? তারা যুব সমাজ। ঠিক আছে, তাহলে প্রধানমন্ত্রী কেন বললেন যে 41 সাল পর্যন্ত আমি 41 সালে এই দেশটাকে স্মার্ট বাংলাদেশ বানাবো? কারণ 41 সাল পর্যন্ত তাকে সাহায্য করতে পারবে এই শিক্ষিত শক্তিশালী এই যুব সমাজ
আরো উপস্থিত আছেন শালিকা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ইলিয়াসুর রহমান সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মাগুরা জেলা আওয়ামী যুবলীগের থেকে আগত আমাদের যুবলীগের অন্যতম নেতা নির্বাচনের আর বেশি দিন নাই ঘনিয়ে আসছে আর যেহেতু আপনার সিটটা কনফার্ম।